আরামবাগ শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত নেতাজি স্কয়ারে আজ সাড়ম্বরে পালিত হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শুরুতেই এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরেই অনুষ্ঠানে উপস্থিত আরামবাগ শহর ও ব্লকের তৃণমূল নেতাসহ একাধিক ছাত্র নেতাদের বরণ করার পর 28 আগস্টের বক্তৃতা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী, আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত পাল, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিঙ্কু আলী, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিন্ময় রায়, তৃণমূল নেতা অর্ঘ কুশারী, শেখ শাহনওয়াজ সহ বহু বিশিষ্টজনেরা। ছাত্রনেতা টিঙ্কু আলী এদিন বলেন, 28 আগস্টের আজকের এই দিনটি আমাদের কাছে একটি আবেগের দিন। প্রতি বছর এই দিনে গান্ধী মূর্তির পাদদেশে বিশাল এক সভা অনুষ্ঠিত হয়, কিন্তু করোনা মহামারীর জেরে গত বছরের মতো এবছরও সেই সভা বাতিল করা হয়েছে। কিন্তু আজকের এই দিনে দুপুর 2 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেবেন, যা শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। আমাদের 28 আগস্ট একটা আবেগের আমাদের দিন। আজ সে 28 আগস্ট আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিল যে আমরা প্রতি বছর গান্ধী মূর্তি পাদদেশে যে ভাইরাল প্রোগ্রাম করি আমরা যাই 28 আগস্ট গান্ধী মূর্তি পাদদেশে। তো এই কোভিড সিচুয়েশনের জন্য দীর্ঘ 2 বছর যাবৎ আমরা ভার্চুয়ালের মাধ্যমে এই প্রোগ্রাম করছি। তো এই বছরও নেত্রী নির্দেশ মতো আমরা ভার্চুয়ালিভাবে আরামবাগের যে প্রাণকেন্দ্র হসপিটাল মোড় সেইখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে নেত্রী কীভাবে দিক নির্দেশ দিবে ছাত্রছাত্রীদের প্রতি, সেই দিক নির্দেশ শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি যে নেত্রী যে নির্দেশ দিবে আগামী দিনে ছাত্র সমাজ বা ছাত্রছাত্রী সেই মতো চলার। ব্লু ভিউ নার্সিং হোম, 40 শ্রী আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।